ওকে বন্ধুরা, এই ভিডিওতে আমি সাপ্লাই চেনের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো সাপ্লায়ারের কীভাবে আপনি পারফরমেন্সটা মেজার করবেন, অর্থাৎ সাপ্লায়ার পারফরমেন্স মেজারমেন্টটা কীভাবে করা যায়। দুইটা KPI এর মাধ্যমে এটা করা যায়। একটা হলো সাপ্লায়ার ডেলিভারি ইন্ডেক্স, সাপ্লায়ার কোয়ালিটি ইন্ডেক্স, আরও অনেক আছে, কিন্তু আমি আজকের ভিডিওতে এই দুইটা নিয়ে আলোচনা করবো। আপনি সাপ্লায়ারের পারফরমেন্স মেজার করার জন্য দেখবেন যে তার ডেলিভারি ইন্ডেক্সটা কত পার্সেন্ট, কোয়ালিটি ইন্ডেক্সটা কত। সো আমি একটা উদাহরণের মাধ্যমে এটা আসলে বুঝাবো। সেটা হলো, ধরেন যে আপনি একটা আপনার কোম্পানির একজন সাপ্লায়ারের পারফরমেন্স মেজার করবেন, তাহলে সেক্ষেত্রে আপনি কী করবেন, তার গত ওয়ান মান্থ, ওয়ান ইয়ার, ও সিক্স মান্থ, হোয়াট এভার পারফরমেন্সটা দেখতে পারেন। আমরা এখানে সাতটা উইকের তার পারফরমেন্সের সাপ্লায়ারের যে ডেলিভারিটা সেটা দেখলাম এখানে আছে। তো এটা হলো উইক, আর অর্ডার কোয়ান্টিটি এটা হলো যে আমি কোম্পানি সাপ্লায়ারের কাছে অর্ডার করছে যে এত এত কোয়ান্টিটির জন্য, উইক ওয়ানে এত, উইক টুতে এত, আর কোয়ান্টিটি রিসিভ হলো যে যার এটা হলো যে অর্ডার করছে, এটা রিসিভ করছে আর কি, কোম্পানি রিসিভ করছে সাপ্লায়ার থেকে। আর এটা হলো যে ডেলিভারি উইক, অর্থাৎ কোম্পানি এক্সপেক্ট করছিল 37 উইকের মধ্যে দিবে, কিন্তু সাপ্লায়ার 37 উইকের মধ্যেই দিয়ে দিতে পারছে। আর এটা হলো রিজেক্টেড, অর্থাৎ 500টার মধ্যে 10টা রিজেক্টেড, 250, হোয়াট এভার। তো এটা হলো যে গত সাপ্লায়ারের 7 মাসের 7 সপ্তাহের লাস্ট ডাটা আর কি। দেন আমরা এটা থেকে ইন্ডেক্স ইয়ে করবো। এখন এটা থেকে ইন্ডেক্স করতে হলে আমাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে। যখন আমরা কোনো কোম্পানি সাপ্লায়ারের সাথে, যখন একটা কোম্পানি বিজনেস শুরু করে, তখন তারা কিন্তু একটা অ্যাগ্রিমেন্টে যায়। সেই অ্যাগ্রিমেন্টে কিছু কন্ডিশন লেখা থাকে, এগুলো হলো কন্ডিশন। তো এ সাপ্লায়ারের সাথে কন্ডিশনটা ছিল, যদি তুমি আমাকে অন টাইমে প্রোডাক্টটা দিতে পারো, অর্থাৎ আমি 37 উইক বলছে 37 উইকে দিতে পারো, তাহলে আমি যখন পারফরমেন্সটা মেজার করব, তখন তোমার ওয়েট ফ্যাক্টর ধরবো 1, আর যদি এর আগে দাও, যদি 4 সপ্তাহ আগে দাও, 0.2 ধরবো, 2 থেকে 4 সপ্তাহ আগে 0.6, 1 হলে 0.8, এটা হলো টু আর্লির জন্য। এটা হলো যে অ্যাগ্রিমেন্টের উপরে, এটা কিন্তু চেঞ্জ হইতে পারে। আপনি বলতে পারেন যে যদি 4 সপ্তাহ আমি কোনো পয়েন্টে দিব না, যদি 4 সপ্তাহ আগে দাও আমি রাখতে পারবো না, আমি কোনো পয়েন্টে দিব না, এভাবে এটা হলো অ্যাগ্রিমেন্ট। আর যদি টু লেট, অর্থাৎ আমি যা চাইছি তার থেকে বেশি হয়, সেমভাবে 1 সপ্তাহ দেরিতে দিলে এত, 2 থেকে 4 সপ্তাহ দেরিতে দিলে এত, 4 সপ্তাহের উপরে দিলে আমি তাকে কোনো পয়েন্টে দিব না। এটা আমি পারফরমেন্স মেজার করার সময় যে করবো, সেটা আমি হইতে পারে এটা অ্যাগ্রিমেন্ট হইতে পারে, অথবা কোম্পানির সাথে অ্যাগ্রিমেন্ট হইতে পারে, অথবা আপনার কোম্পানির ইন্টারনাল একটা রুলসও হইতে পারে এটা, কিন্তু যে আমি আমার সাপ্লায়ারদেরকে মেজার করার জন্য এই ক্রাইটেরিয়ার উপরে ভিত্তি করে মেজার করব। সেমভাবে এটা হলো যে উইকের ক্ষেত্রে, টাইমের ক্ষেত্রে। এখন কোয়ান্টিটিও চেঞ্জ হইতে পারে, যেমন আপনাকে 500টা অর্ডার দিলেন, যেমন এখানে 250টা অর্ডার দিয়েছে কিন্তু 240টা দিয়েছে, তার মানে সে 10টা দিতে পারেনি। তার মানে যদি রাইট অ্যামাউন্ট দেয় আমি তাকে ওয়েট দিব 1, যদি এটার থেকে অর্থাৎ কম হোক বেশি হোক দেয়, তখন আমি তাকে ওয়েট দিব 1.5। এটা হলো মূলত আমাদের ডাটা, এটা হলো কাস্টমারের ডাটা, এটা হলো আমার কোম্পানির ইন্টারনাল ডাটা, অথবা সাপ্লায়ারের সাথে অ্যাগ্রিমেন্টের কন্ডিশনগুলো এলো এটা। তাহলে আমার ডাটা আছে, কন্ডিশন আছে, এখান থেকে আমি কী কী ডিটারমাইন করতে পারবো, সাপ্লায়ারের ডেলিভারি ইন্ডেক্সটা কত এবং সাপ্লায়ারের কোয়ালিটি ইন্ডেক্সটা কত। চলেন আমরা প্রথমে সাপ্লাই ডেলিভারি ইন্ডেক্সটা ক্যালকুলেশন করি। এই এটা হলো আগের জিনিসগুলোই। এখন প্রথমে হলো যে আমরা অর্ডার নাম্বার, মানে হলো উইক নাম্বারগুলো, আমি এখানে অর্ডার নাম্বার দিয়েছি, আসলে এটা উইক হওয়ার কথা, ফার্স্ট উইক, সেকেন্ড উইক, অথবা এরকম হইতে পারে অর্ডার এক পর প্রোডাক্ট 1, প্রোডাক্ট 2, প্রোডাক্ট 3 এভাবে হইতে পারে, বাট আমি উইক হিসেবে ধরলাম এখানে। হোয়াট এভার, যাই হয় এটা একই হবে। ওয়েট ফ্যাক্টর প্রথমে আমরা ক্যালকুলেট করবো। ওয়েট ফ্যাক্টর আমরা ক্যালকুলেট করবো কিসের উপরে, পর ডেলিভারি উইকের উপর ভিত্তি করে। এখন দেখেন, প্রথম মানে উইক ওয়ানে আমার প্রোডাক্টটা দেওয়ার কথা ছিল 37 উইকের মধ্যে, শেষ 36 উইকে দিয়ে দিয়েছে, তার মানে হলো 1 উইক আগে দিছে। 1 উইক আগে দেওয়ার হলো টু আর্লি, 1 উইক, আর 1 উইক যদি সে টু আর্লি দেয়, আমি তাকে ফ্যাক্টর দেবো 0.8, দ্যাটস হোয়াই 0.8। সেকেন্ড উইকে 38 উইকে দেওয়ার কথা, 38 উইকে দিছে, মানে অন টাইমে দিছে, সেই জন্য অন টাইম হলো 1, এগুলো কিন্তু উইকের জন্য 1। থার্ড উইকে 39 সপ্তাহে দেওয়ার কথা, 38 সপ্তাহে দিছে, 1 সপ্তাহ আগে দিছে, 1 সপ্তাহ আগে দিলে 0.8।
ও তো ওইকে 40 সপ্তাহ দেওয়ার কথা 41 সপ্তাহ দিছে, 1 উইক পরে দিছে, 1 উইক পরে দেওয়ার অর্থ 0.7, 0.7। পেপ তো উইকও সেম, 41 উইকে দেওয়ার কথা 42 উইকে দিছে, তার মানে 1 সপ্তাহ পরে দিছে, সেজন্য 0.7, কারণ 1 সপ্তাহ পরে দিল 0.7। আর লাস্টের দুইটা তো অন টাইম দিছে, সেই জন্য 1-1। এটা হলো ওয়েট ফ্যাক্টর অ্যালোকেট করলাম ডেলিভারি উইকের জন্য। এখন আমরা ওয়েট করব যে কোয়ান্টিটির জন্য সেই কতটুকু পাবে, তার ফ্যাক্টরগুলো কী হবে। প্রোডাক্ট ওয়ানের জন্য কোয়ান্টিটি আমরা এখন ধরবো যে কোয়ান্টিটির উপর, প্রোডাক্ট ওয়ানের আমরা 500 অর্ডার করছি, 500 পাইছি, রাইট অ্যামাউন্ট যখন দিছে তখন আমি ওয়েট দিব 1, সেই জন্য 1 দিছি। উইক টুতে আমি 250, কোম্পানি 250টা অর্ডার করছিল কিন্তু সেই 240টা দিছে, তার মানে 10টা দিতে পারেনি, মানে রাইট অ্যামাউন্ট হয়নি, টু মেনি অর টু ফিউ হলো 0.5, সেই জন্য 0.5। থার্ড উইকে সেম রাইট অ্যামাউন্ট, সেই জন্য 1। ফোর্থ উইকে 500 দেওয়ার কথা 520, 20টা বেশি দিয়েছে, হোয়াট এভার কম দেখ আর বেশি দেখ 0.5, অ্যাকুরেট না দিলে 0.5। সেমভাবে এটা কিন্তু আপনার ইন্টারনাল ডিসিশনের উপর নির্ভর করবে, এটা কোনো নির্দিষ্ট ইয়ে নাই। তো আমরা যদি 6 উইক ধরি, 6 উইকে সেম সেম অর্ডার দিছে, 5th উইক 7 উইকে রাইট অ্যামাউন্ট দিছে, সেই জন্য সবগুলো 1। দেন আমরা ক্যালকুলেট করব এটার যে পার্সেন্টেজটা, পার্সেন্টেজ ক্যালকুলেট করার জন্য প্রথমে আমাকে উইক ফ্যাক্টর এবং ডেলিভারি কোয়ালিটি ফ্যাক্টর দিয়ে গুণ করব। দেখেন 0.8, 1 গুণ করছে 0.8, 1, 0.5, 0.5, দেন এভাবে এটার এটা গুণ করলে যেটা হবে সেটাকে আবার 100 দিয়ে গুণ করব, এখানে পাবো। যেমন 0.8কে 100 দিয়ে গুণ করলে 80, 0.5কে 50, 0.8কে 80, এভাবে গুণ করব। এখান থেকে আমরা একটা ডেটা পাইলাম। এখন এই ডেটাটা দিয়ে আমরা মূলত SDI অর্থাৎ সার্ভিস সাপ্লায়ার ডেলিভারি ইন্ডেক্সটা ক্যালকুলেট করবো। সো দেখেন এই ইয়েটা হলো PVSটাই। সো এটার আমরা এখানে একটা টোটাল করে ফেলবো, কত হয় 515। সো SDI অর্থাৎ সাপ্লায়ার ডেলিভারি ইন্ডেক্স কাউন্ট করার সূত্রটা হলো সাম অফ স্কোরেস, অর্থাৎ এখানে সামটা টোটালটা ডিভাইডেড বাই নাম্বার অফ উইকস, মানে হলো অর্ডার নাম্বার কয়টা। সো এই 60টা অর্ডারের 60টা, এরপর এটার অর্ডারের যোগফলটা উইক্স, এটাকে ভাগ করলে পাবো। তো এটার যোগফল পাইছি আমরা 515, আর উইক্স মোট হলো 60টা, 1 to 7 60টা, সেজন্য 7। এটা দিয়ে এটাকে ভাগ করলে আমরা পাবো 73.6%। সো এখন বিষয় হচ্ছে যে 73.6% সাপ্লায়ার ডেলিভারি ইন্ডেক্স কি ভালো না খারাপ, আসলে এটা নির্ভর করবে আপনার বিজনেসের সার্ভিস লেভেলের উপর, অর্থাৎ আপনার আপনি কাস্টমারের জন্য কতটুকু সার্ভিস লেভেল নির্ধারণ করছেন। ধরেন আপনার কাস্টমারদের জন্য আপনার সার্ভিস লেভেল হলো 90%, 90% সার্ভিস লেভেলের অর্থ হলো আপনার 100 জন কাস্টমার আসলে অ্যাটলিস্ট 90% কাস্টমার্স আপনার কাছে প্রোডাক্টটা পাবে, অ্যাভেলেবিলিটি পাবে। অথবা যদি আপনি 95% ধরেন, 95% লোক আমার কাছে প্রোডাক্ট পাবে, তারা স্যাটিসফাইড হবে, আমার প্রোডাক্টটা মানে স্টক আউট হবে না, তখন দেখেন আপনার সাপ্লায়ারের ইন্ডেক্স হলো, ডেলিভারি ইন্ডেক্স হলো 73%, অর্থাৎ সেই 100টা যদি অর্ডার দেন, 73টা সেই কী করতে পারতেছে, আপনাকে অন টাইমে দিতে পারতেছে, সেই ক্ষেত্রে আপনার কিন্তু শর্টেজ হয়ে যাচ্ছে। তাহলে আপনার কিন্তু আপনার সার্ভিস লেভেল অনুযায়ী এই 73%টা অ্যাকুরেট না, তাহলে কীভাবে সেই 73%টা আপনি অ্যাকুরেট করবেন। সেই জন্য আপনি সাপ্লায়ারের সাথে যোগাযোগ করবেন, কথা বলবেন কীভাবে সে তার প্রোডাক্ট স্ট্র্যাটেজিটা কী চেঞ্জ করলে তার প্রোডাক্ট অন টাইমে আসবে, কীভাবে করলে অ্যাকুরেট কোয়ান্টিটি আসবে, এটা তার সাথে ডেভেলপ করে কথা বলে একটা স্ট্র্যাটেজি ডেভেলপ করলে এটাও ডেভেলপড হবে। ধরেন আপনার কোনো লেস অ্যামাউন্ট থাকলো না, তাহলে তো অবশ্যই আপনার কোয়ান্টিটি কী বলবো পার্সেন্টেজ বেড়ে যাচ্ছে। এটা হলো SDI অর্থাৎ সার্ভিস সাপ্লায়ার ডেলিভারি ইন্ডেক্সটা পেলাম। এখন আমরা সাপ্লায়ার কোয়ালিটি ইন্ডেক্সটা ক্যালকুলেট করবো। সেমভাবে এটা আগের মতোই আছে, আগে যেটা ছিল সেটা, এখন নতুন একটা কন্ডিশন আবার ধরেন যে আপনার কোম্পানিতে আছে, সেটা হলো যদি সাপ্লায়ার আমাকে 100টার নিচে তার রিজেক্টেড প্রোডাক্ট থাকে, তাহলে তার 100টার উপরে রিজেক্টেড প্রোডাক্ট থাকলে তাহলে তার পেনাল্টি হবে 100 কোয়ান্টিটি বা 100 ইউনিটস। যদি 50 থেকে 100টা রিজেক্টেড থাকে তাহলে পেনাল্টি হবে
50, যদি 20 থেকে 50টা থাকে তাহলে পেনাল্টি হবে 20, যদি 20টার নিচে রিজেক্টেড প্রোডাক্ট থাকে তাহলে পেনাল্টি হবে 5। এটা হলো কন্ডিশনস। নাও আমরা ক্যালকুলেট করি। তাহলে দেখেন, প্রথম প্রোডাক্টের ক্ষেত্রে আমরা দেখতেছি যে 10টা রিজেক্টেড আছে, দ্বিতীয় প্রোডাক্টে 40টা, তৃতীয়তে নাই, চতুর্থতে নেই, পঞ্চমে 25টা আছে, সিক্সে নাই, সেভেনে আছে। সো আসুন ক্যালকুলেট করি কিভাবে। প্রথম প্রোডাক্টের ক্ষেত্রে আমরা দেখতেছি রিজেক্টেড আছে 10টা, যেটা হলো কন্ডিশনে 20টার নিচে। 20টার নিচে হলে আমরা বলবো যে পেনাল্টি হবে 5, সেজন্য পেনাল্টি 5 দিয়েছি। সেকেন্ড প্রোডাক্টের ক্ষেত্রে বা সেকেন্ড উইকে রিজেক্টেড প্রোডাক্ট ছিল 40টা, 40টা হলো যে 20 এবং 50-এর মাঝখানে। আমাদের কন্ডিশন ছিল 20 থেকে 50 হলে আমার পেনাল্টি হবে 20, তার মানে সেকেন্ড প্রোডাক্টের জন্য পেনাল্টি 20। তৃতীয় প্রোডাক্ট, তৃতীয় সপ্তাহের ক্ষেত্রে কোনো রিজেক্টেড নাই, আর যদি কোনো রিজেক্টেড না থাকে তখন পেনাল্টি 0। চতুর্থ 0, পঞ্চমে 25টা রিজেক্টেড আছে, 25টা হলো 20 এবং 50-এর মাঝামাঝি, সেজন্য 20 হয়েছে পেনাল্টি। সিক্সে কোনো রিজেক্টেড প্রোডাক্ট নাই, পেনাল্টিও নাই, সেভেনে আছে, পাঁচটা হলো যে 20-এর নিচে, সেজন্য পেনাল্টি 20। টোটাল পেনাল্টি হয়েছে 50। এখন ক্যালকুলেশন করতে হইলে আমাদের সূত্রটা হলো যে 100, এটা ফিক্সড, 100 মাইনাস সাম অফ পেনাল্টি। সাম অফ পেনাল্টি মানে এই যে সব পেনাল্টির যোগফল, টোটাল, টোটাল অর্ডার নাম্বার, অর্থাৎ টোটাল উইক অর্ডার নাম্বার হোয়াট এভার, 7 ইন্টু পার্সেন্টেজ, মানে 100 দিয়ে গুণ করলে বের হয়ে যাবে 100 মাইনাস 57 ইকুয়াল টু 93%। এখন কথা হলো এসকিউ, অর্থাৎ সার্ভিস কোয়ালিটি ইন্ডেক্স 93 কি ভালো না খারাপ সেটা কিভাবে মেজার করব। এটাও নির্ভর করবে, এটা নির্ভর করবে মূলত আপনার সাথে আপনার সাপ্লায়ারের অ্যাগ্রিমেন্ট কি হয়েছে। ধরুন যে সাপ্লায়ারের সাথে যখন আপনি অ্যাগ্রিমেন্ট করছেন তখন বলছেন যে সাপ্লায়ারকে বলছেন যে অবশ্যই 97% অথবা 100% কোয়ালিটি এনশিওর করতে হবে। এখন আপনার সাথে সাপ্লায়ারের অ্যাগ্রিমেন্ট হইলো 97% কোয়ালিটি এনশিওর করতে হবে, কিন্তু আপনি দেখলেন যে সে 93% কোয়ালিটি এনশিওর করছে, তখন আপনি তার সাথে আর্গুমেন্টে যাইতে পারবেন, তার পারফরমেন্সের জন্য ইয়ে করতে পারবেন, তার উপরে দেখা যাচ্ছে যে নতুন স্ট্র্যাটেজি নিতে পারেন, হোয়াট এভার, অর্থাৎ এটার উপরে অ্যাকশান প্ল্যান নিতে পারবেন। আবার হইতে পারে যে আপনার সার্ভিস লেভেল 90 সাপ্লায়ারের সাথে, তখন 93% হইলো আপনার, তার মানে আপনি বাড়তি আছে। সেমভাবে এটা বাড়তি হইলে আপনি তাকে ধন্যবাদ দিতে পারেন, অথবা অন্য কোনো স্ট্র্যাটেজি, মানে তাকে এটার জন্য অ্যাপ্রিসিয়েট করতে পারেন। সো 93 আসলে নির্ভর করবে যে আপনার সাথে কোম্পানি সাপ্লায়ারের অ্যাগ্রিমেন্ট কি। আশা করি সাপ্লায়ার ডেলিভারি ইন্ডেক্স এবং সাপ্লায়ার কোয়ালিটি ইন্ডেক্স আপনাদের কাছে পরিষ্কার হয়েছে। ধন্যবাদ।